প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সরোজিন আরবি। তোমাদের আজ এই পর্যায়ে এসএসসি 2021-এর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ফিনান্স ব্যাংকিং এ যেটা দিয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি তোমাদেরকে এটা পরিপূর্ণভাবে, এখানে একটা অঙ্ক দিয়েছি, পরিপূর্ণভাবে এটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে এবং টাইপের মাধ্যমে দিয়েছি। এই পুরো ভিডিওটা তোমরা দেখলে এটা পরিপূর্ণভাবে করতে পারবে নির্ভুলভাবে। আর তোমাদেরকে একটু বলে রাখি, যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ফলে তোমরা এই প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উত্তরের নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অ্যাসাইনমেন্ট সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, ঠিক আছে? আর মনে রাখবে, হয়তো এগুলো যদি পরীক্ষা হতে না পারে তাহলে এগুলোর মাধ্যমে তোমাদের এসএসসি মূল্যায়ন হবে, ঠিক আছে? তাহলে এই জন্য নির্ভুলভাবে এটা করার চেষ্টা করবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আচ্ছা, শুভেচ্ছা সকলকে। আমাদের এই সপ্তাহে যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা আমরা একটু দেখব। এটা হচ্ছে যে ফিনান্স ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় থেকে দিয়েছে। এটার অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে যে 2, অধ্যায় হচ্ছে যে তৃতীয় অধ্যায়, অর্থের সমমূল্য। এখানে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের মূল্যের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ করতে বলেছে। তো আমাদের এখানে কিছু নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার মধ্যে প্রথমত উদাহরণসহ অর্থের সমমূল্যের ধারণা ব্যাখ্যা করতে হবে। তারপর উদাহরণসহ অর্থের ভবিষ্যৎ মূল্যের এবং বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ বছর শেষে একাধিকবার চক্রবৃদ্ধি মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। এবং একটা সমস্যা দিয়েছে, অর্থাৎ অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। অঙ্কটা হচ্ছে যে একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পেলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো দুটি ব্যাংকে জমা রাখতে চান, একটি ব্যাংকে 6 লক্ষ টাকা, অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা। আচ্ছা, তিনি দুটা ব্যাংকে গেছেন, একটা ব্যাংক হচ্ছে যে এক্স ব্যাংক আর একটা ব্যাংক হচ্ছে যে ওয়াই ব্যাংক। এই জন্য এক্স এবং ওয়াই ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক তাকে 9% চক্রবৃদ্ধি, অর্থাৎ কোনো কিছু উল্লেখ না থাকলে এটা বার্ষিক চক্রবৃদ্ধি ধরতে হবে, এবং ওয়াই ব্যাংক 8.50%, অর্থাৎ 8.5% হারে সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমত অবস্থায় কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভজনক হবে, কত টাকা জমা রাখলে, তা তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এখন তোমাকে কী করতে বলছে, তার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে, অর্থাৎ কোন ব্যাংকে জমা কত টাকা জমা রাখলে তিনি লাভবান হবেন সেটা। তো এখন আমাদের মূল কাজে আসি। আমাদের এটা আমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ। এই কভার পেজটা আমাদের ছাত্রছাত্রীদেরকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। তাহলে এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হচ্ছে যে 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম তো ওখানে বলেছে, ভবিষ্যৎ মূল্যের ভূমিকা এটা। তারপর বিষয় কোড 152, বিষয়ের নাম হচ্ছে যে ফিনান্স ব্যাংকিং। তারপর শিক্ষা বোর্ডের নামটা লিখবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবে, শিক্ষার্থীর নাম, পিতার নাম এবং মাতার নাম লিখবে। বাকি অংশটুকু তোমাদের টিচাররা এবং প্রতিষ্ঠানে পূরণ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমাদের কভার পেজটা করতে হবে। এখন আমরা মূল উত্তরে আসি। আমাদের শিরোনামটা ছিল যে, এই শিরোনামটা ওখানে লিখবে যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা অর্থের সময় মূল্যের ধারণা লিখতে বলেছে। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সমমূল্য বলা হয়। অর্থের সমমূল্যের প্রধান কারণ হলো সুদের হার। যেমন যদি বর্তমানে কোনো ব্যাংকে, যেহেতু উদাহরণসহ বলেছে, যদি বর্তমানে কোনো ব্যাংকে মনে করো 1,000 টাকা জমা রাখা হয়, ব্যাংক যদি 10% হারে চক্রবৃদ্ধি মুনাফা দেয়, তবে 1 বছর পরে পাবে যে 1,100 টাকা, তারপর 2 বছর পরে 1,210 টাকা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে বর্তমান মূল্যের সাথে বছর শেষে সুদ যুক্ত হয়ে তার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাই হলো অর্থের সমমূল্য। হ্যাঁ, বর্তমান মূল্যের চেয়ে ভবিষ্যৎ মূল্যের পার্থক্য হয়েছে সেটা। অর্থের সমমূল্যকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা একটা হচ্ছে যে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, যেটাকে সংক্ষেপে পিভি বলা হয়, আর ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বা এফভি, ঠিক আছে?
আচ্ছা, এখন অর্থের ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ধারণা এটা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে ভবিষ্যৎ মূল্য কাকে বলে? আমাদের বর্তমানে জমাকৃত অর্থ নির্দিষ্ট সময় পর যে মূল্য বহন করবে তাকে ওই অর্থের ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বলা হয়। তাহলে অন্যভাবে বলা যায় যে কোনো অর্থ থেকে ভবিষ্যতে যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায় তার মূল্যকে ওই অর্থের ভবিষ্যৎ মূল্য বলা যায়। তাহলে দুইভাবে বলা যাবে। যে প্রক্রিয়ায় প্রতি বছর পূর্বের বছরের সুদ আসলের উপর সুদ গণনা করা হয় সেই প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলা হয়। আর চক্রবৃদ্ধিকরণ বছরে একবার গণনা করা হলে সেটা হলো বার্ষিক চক্রবৃদ্ধিকরণ। হ্যাঁ, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ কাকে বলে আমরা বুঝতে পেরেছি। যেমন একটা উদাহরণের মাধ্যমে যদি কোনো ব্যাংকে, ওই আমরা আগের উদাহরণটা আবার দেখতে পারি, কোনো ব্যাংকে 1,000 টাকা জমা রাখা হয়, ব্যাংক যদি 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দেয় তবে 1 বছর পরে হবে যে 1,100 টাকা, 2 বছর পরে 1,210 টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়েছে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধিকরণও হয়েছে আবার ভবিষ্যৎ মূল্য, দুইটাই একই উদাহরণের মাধ্যমে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি ও বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য হিসাব করা যায়। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রে এম ব্যবহার করতে হবে, যেখানে এম এর মান হচ্ছে যে প্রতি মাসে চক্রবৃদ্ধি হলে এম এর মান 12, দ্বিমাসিক হলে এম এর মান 6, ত্রৈমাসিক হলে এম এর মান 4, সাপ্তাহিক হলে এম এর মান 52। যেখানে আমাদের প্রশ্নে সাপ্তাহিক বলেছে যে তাহলে আমরা এম এর মানটা কত ধরবো? 52 ধরবো। আচ্ছা, যেমন যদি কোনো ব্যাংকে 1,000 টাকা 5 বছরের জন্য জমা রাখা হয় তবে ওই ব্যাংক 10% হারে মাসিক চক্রবৃদ্ধি দিলে, তাহলে আবার বছরে একাধিকবার হলে মাসিক এটা বছরে একাধিকবার হচ্ছে, হ্যাঁ, তবে 5 বছরের মূল্য হবে, আমরা সূত্রটা ব্যবহার করবো যে এটা PV ইনটু 1 প্লাস IM হোল টু দি পাওয়ার n ইনটু m। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই, পিভি হচ্ছে যে তোমার 1,000 টাকা 1 প্লাস 0.1, এটা হচ্ছে যে আই, অর্থাৎ 10%কে আমরা 0.1 লিখতে পারি, ভাগ 12, ওটা দেবো 5 গুণ 12। তাহলে 5 বছর পরের মূল্যটা কত হবে? আমরা গুণ করে পাবো যে 1,000 ইন্টু এটা হিসাব করে 1.6453। এখানে দশমিকের পরে আরও কিছু ছিল, আমরা 4 ঘর পর্যন্ত ধরেছি, 4 ঘর ধরলে হবে, ফলে মোট টাকা হচ্ছে যে 1645.3 টাকা প্রায়। এখানে প্রায় লিখতে হবে কারণ আমরা দশমিকের পরে অনেকগুলো সংখ্যা বাদ দিয়েছি। আচ্ছা, এখন আমাদের যে অঙ্কটা দিয়েছে সেখানে বলছে যে কোন ব্যাংকে রাখলে তিনি লাভবান হবেন এই বিষয়ে পরামর্শ দিতে বলেছে। তাহলে আমরা জানি বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু লিখে দিয়েছি, যেহেতু প্রথম এক্স ব্যাংকের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ করে নাই, তাহলে সেক্ষেত্রে উল্লেখ না থাকলে এটা হবে যে বার্ষিক। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে FV সমান PV ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। তাহলে এখানে এক্স ব্যাংকের ক্ষেত্রে বর্তমান মূল্য হচ্ছে যে 6 লক্ষ টাকা, যেহেতু এক্স ব্যাংকে 6 লক্ষ টাকা জমা রাখবে বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে যে 9%, 9%কে আমরা 0.09 লিখতে পারি, বছর সংখ্যা n সমান হচ্ছে 5 বছর, ভবিষ্যৎ মূল্যটা কত বের করতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য FV সমান PV, PV হচ্ছে যে 6 লক্ষ ইন্টু 1 প্লাস আই হচ্ছে যে 0.09 হোল টু দি পাওয়ার 5। হ্যাঁ, তাহলে আমরা হিসেব করে পেয়েছি যে 6 লক্ষ গুণ 1.53686, যেটা গুণ করে আমরা পেয়েছি যে 9,23,160 টাকা পাই। তাহলে এক ব্যাংকে 6 লক্ষ টাকা রাখলে 5 বছর পরে পাবে যে এত টাকা। এবার সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের সূত্র বছরে একাধিকবারে আমরা ওটা যেটা লিখেছি সেটা পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম, অর্থাৎ আই এর নিচে একটা এম বসবে, এন এর সাথে একটা এম বসবে। এবার এখানে ওয়াই ব্যাংকের ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা হবে যে ওয়াই ব্যাংক, তোমরা একটু ঠিক করে দিবা, এটা ওয়াই ব্যাংকের ক্ষেত্রে বর্তমান মূল্য পিভি ইকুয়াল টু 4 লক্ষ, তারপর বার্ষিক চক্রবৃদ্ধির হার আই, আই হচ্ছে যে 0.8.5%, অর্থাৎ 0.085, এন হচ্ছে যে 5 বছর, আর এম হচ্ছে যে 52, ভবিষ্যৎ মূল্য কত? তাহলে এফে আমরা 4 লক্ষ 1 প্লাস 0.085 ÷ 52, তারপর 5 গুণ 52, এটা হয়ে যায়।
এটার হিসেব করে আমরা পেয়েছি যে 1.5529 ছিল, শূন্য এর পরে 5 ছিল, এই জন্য 91 লিখেছি। এটাকে আমরা গুণ করে পেয়েছি যে 611,640। এখানে তুমি যদি পূর্ণ সংখ্যায় ধরো তাহলে হয়তো 1 টাকা বেশি কম বেশি হতে পারে, আসলে তুমি দশমিকের পরে যত সংখ্যা ধরবে সেই অনুসারে হিসাবটা করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 5 বছর পরে এক্স ব্যাংক থেকে পাচ্ছে যে 9,23,160, ওয়াই ব্যাংক থেকে পাচ্ছে যে কত, 611,000 এত। তাহলে মোট পাচ্ছে যে কত, 15,34,800 টাকা। এবার যদি এক্স ব্যাংকে 4 লক্ষ, আগে তো এক্স ব্যাংকে 6 লক্ষ রাখছিল, যদি এক্স ব্যাংকে 4 লক্ষ এবং ওয়াই ব্যাংকে 6 লক্ষ টাকা রাখা হয়, তবে এক্স ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হবে যে 4 লক্ষ × 1+i হচ্ছে যে 0.09 হোল টু দি পাওয়ার 5। সেক্ষেত্রে 6,15,460 টাকা আসতেছে এক্স ব্যাংকে, আর ওয়াই ব্যাংকে যদি 6 লক্ষ টাকা রাখা হয় তাহলে সেক্ষেত্রে হবে যে 6,01+0.085/52, 5×52 এটা আছে, অর্থাৎ 4 লক্ষকে আমরা 6 লক্ষ করেছি, ফলে এখানে টাকা হয়েছে যে 9,17,460 টাকা। এখন এক্ষেত্রে 5 বছর পরে পাবে যে দুটোটা যোগ করে আমরা পাচ্ছি যে 6,15,32,900। তাহলে এক্স ব্যাংকে 6 লক্ষ, ওয়াই ব্যাংকে 4 লক্ষ টাকা রাখলে তখন পাচ্ছিল যে কত, তখন পাচ্ছে যে 15,34,800, আর এক্ষেত্রে পাচ্ছে যে তোমার 15,32,000। তাহলে এক্ষেত্রে আরও 2,000 টাকা কম পাওয়া যাচ্ছে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু প্রথম অবস্থায় 5 বছর পরে মোট মূল্য অপেক্ষা, মানে মোট মূল্য আমরা যেটা পেয়েছিলাম একটু আগে, ক্ষেত্রে মোট মূল্য অপেক্ষা দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে 5 বছর পরে মোট মূল্য কম, এটা কম। হ্যাঁ, সেহেতু প্রথম অবস্থাতে অর্থাৎ এক্স ব্যাংকে 6 লক্ষ টাকা এবং ওয়াই ব্যাংকে 4 লক্ষ টাকা জমা রাখায় অধিক লাভবান হবে। তাহলে আমাদেরকে কোন ব্যাংকে কত টাকা রাখলে লাভবান হবে, তাহলে এইভাবে এক্স ব্যাংকে 6 লক্ষ, ওয়াই ব্যাংকে 4 লক্ষ টাকা রাখলেই অধিক লাভ হবে, কারণ আরও 2,000 টাকা বেশি পাচ্ছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর এখানে আমাদের উৎসটা লিখতে হবে, এটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ফিনান্স ব্যাংকিং দ্বিতীয় অধ্যায়। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা পুরোপুরি এই ভিডিওটা দেখার জন্য, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরের জন্য চ্যানেলটা সাথে থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।